সমস্যার সূত্রপাত করোনা ভাইরাসের প্রকোপ শুরুর সাথে সাথে করোনা ভাইরাস মোকাবেলায় কেউ প্রস্তুত ছিল না, কিন্তু তথাপি সময় উপযোগী কিছু সিদ্ধান্ত করোনা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তবে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করায় বর্তমানে পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে চরম জটিলতা। করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করা জরুরি, তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পরিবহন দপ্তর থেকে বাসগুলিকে 50% যাত্রী পরিবহনের জন্য বলা হয়। কিন্তু এক্ষেত্রে যাত্রী ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দপ্তর বাস্তবসম্মত চিন্তা ভাবনা করেনি, আর তার জেরেই বর্তমানে সমস্যা দেখা যায়। একটি বাস গাড়িতে যদি 40টি সিট থাকে তাহলে ওই বাসে আগরতলা থেকে সাব্রুম আসার ক্ষেত্রে 8,000 টাকা আমদানি হতো। যদি যাত্রী পিছু ভাড়া 100 টাকা করে নেওয়া হয়, কিন্তু 50% যাত্রী পরিবহনের ফলে বর্তমানে সেই বাস গাড়ির আমদানি হচ্ছে 4,000 টাকা। আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত গাড়িটি আসা যাওয়ার খরচ আগের তুলনায় হ্রাস পায়নি, বরং তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে খরচ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দপ্তরের বিষয়টি চিন্তা ভাবনা করে বাস পরিষেবার ক্ষেত্রে আগের ভাড়া ঠিক রেখে 50% যাত্রী পরিবহনের বিষয়ে নির্দেশ দেয়। এক্ষেত্রে বাস মালিকরা লাভের পরিবর্তে লোকসানের শিকার হবে তা বলার অপেক্ষা রাখে না। এতে করে বাস মালিকরা পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার ক্ষেত্রে অতি কষ্টে গাড়ি চালাচ্ছে। বাস চালক কিংবা মালিক কেউই এতে লাভবান নয়, তাই বাস মালিক সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রশ্নে 50% যাত্রী পরিবহন করছে ঠিক, ভাড়া দ্বিগুণ করে যাত্রীদের কাছ থেকে নেয়। যদিও দপ্তর ভাড়া দ্বিগুণ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি, এতে করে ক্রমশ সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে। সম্প্রতি সাব্রুম আগরতলা সড়কে এ সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। বাস মালিকরা যখন যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেয়, তখন মনুবাজারের এক বাস চালককে হেনস্থা করা হয়। এতে করে অপমানে ওই বাস চালক আত্মহত্যা করে, তারপরে সমস্যা আরও বেড়ে যায়। এদিকে 50% বেশি যাত্রী পরিবহনের দায়ে প্রশাসন থেকে বাস চালককে জরিমানা করা হচ্ছে। অন্যদিকে 50% যাত্রী পরিবহনের পর দ্বিগুণ ভাড়া নেওয়ার জন্য বাস চালক ও সহচালক জায়গায় জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। তারই প্রতিবাদে রবিবার থেকে নাগরজোলা স্ট্যান্ডে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে অনির্দিষ্টকালের জন্য। রবিবারের পর সোমবার রাধানগর ও চন্দ্রপুর আইএসবিটি স্ট্যান্ডেও বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে বাস চালক ও মালিকরা। এদিন নাগরজোলা চন্দ্রপুর আইএসবিটি ও রাধানগর স্ট্যান্ডে ঠাঁই দাঁড়িয়ে থাকে বাসগুলি। বাস মালিক ও চালকদের দাবি, সমস্যা সমাধান না হলে তারা বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে। এমনিতে আমাদের রুজি রোজগার কম, সংসার চালাতে খুব কষ্ট হয়। মালিকরা তো তাদের পয়সা পায় না, আমরাও দিতে পারে না, এটা ঠিক আছে। এমনিতে লাঞ্ছনা প্রশাসনের জায়গা জায়গায় আমরা হেস্তনা হইতে আছি। ওই দিনকার মনোবাজারে যে ঘটনাটা হয়েছে, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, সে কোনো সুবিচার বিচারই পাইল না। কী ধরনের লাঞ্ছনাটা? লাঞ্ছনাটা সরকার দুই রকমের ডিক্লার দিছে। পরিবহন মন্ত্রী কইছে যে আগের মতো সিটে লুট নিয়ে তোমরা চলো, আবার লুট লইতে পারত না। তারপর দুদিন একদিনও গেছে না, ডিডিসি আবার আপনার ডিডিসি থেকে কাগজ ফাড়াইছে যে তোমরা 50% কনসেন করে মেনটেন করে চলতে হবে, ভাড়া আগের তুলনা নিতে হবে। তাহলে আমরা কোন দিকে যেতাম? আমরা কাগজ দেখাইছি এখানে, ওই যে শ্রমিকটা আত্মহত্যা সেই কাগজ দেখাইছে, কাগজ উড়ে ফেলে দিয়েছে, এইসব কাগজ হবে না। তাহলে সরকারি কাগজ সরকারি দপ্তর মানতো না, তাহলে আমরা কী করব? সমস্যা হইতেছে, রাস্তাঘাটে চলতে গিয়া পুলিশের হয়রানি আমরা পাইতেছি, হেস্তমেস্ত করতেছে। তার মধ্যে গাড়ি চালাই আমরা সঠিকভাবে পয়সা পাইতে পারি না, বেতন পাই না, মালিকরা দিতে পারে না, তো মালিকরা আমরা ডেলি ডেলি প্রত্যেকে দিব। 200-300 বেতন পাওয়া যায়, এটা হলো বড় কথা, কিন্তু বড় কথা না, কিন্তু ব্যাপার হলো আমরা মালিকরা পয়সা দিলে না, আমরা মালিকরা পয়সা দিত, মালিকের আমরা রুজি করে দেবো, তখন আমরা মালিক থেকে নিতে পারবো। মালিকরা আমরা দিতে পারি না, মালিকরাও আমরা দিতে পারি না, সঠিকভাবে আমরা পরিপূর্ণ পাই না, সেই অভাবের কারণে আমরা আছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।